আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলার মুখ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি বিভাগীয় শহর খুলনাতে এবং আমরা খুলনা কেসিসি সন্ধ্যা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি যে বাজার, এই বাজারে আমরা এখন যাব। এখানে মাছের বিভিন্ন বাজার দর সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। এই জায়গাটার নাম ময়লাপোতা এবং ময়লাপোতা বাজার নামে এটি পরিচিত। চলুন ভিউয়ার্স, আমরা গিয়ে দেখি আজকে এখানে কী ধরনের মাছ পাওয়া যায় এবং মাছের দরদাম কেমন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার যে পাঙ্গাস মাছ, এটা কি ঘেরের না নদীর? নদীর। নদীর কয় কেজি সাইজ? আচ্ছা, 7-8 কেজি সাইজ। এগুলো কত করে চলছে আজকে বাজার দর? 700-800। 700-800, মানে সর্বনিম্ন কত করে বিক্রি করছেন? 700-র নিচে না। 700-র নিচে না। আপনার এখানে আর মাছ আছে, বোয়াল মাছ আছে, রিটা মাছ আছে, এই কোনটার কত করে একটু যদি দাম বলতেন? আর মাছ 1000 টাকা কেজি। আর 1000? হ্যাঁ, রিটা মাছ 1000 টাকা কেজি। এই মাছগুলো দেখুন, ভেটকি মাছ বলা হচ্ছে, নদীর মাছ, এবং সেই হিসাবে এই মাছগুলোর কেজি দর বলা হচ্ছে 600 টাকা করে, এবং বড় যে মাছগুলো, এই বড় মাছের দাম আরও বেশি, 800 টাকা করে কেজি দেওয়া হচ্ছে। খুলনার সব থেকে মাছের বড় বাজার তো এটাই, এখানে সবচেয়ে বড় বাজার এটাই। এটাই সন্ধ্যার পরে এখানে মাছ বিক্রি হয়? 4টার পরে তো শুরু হয়, রাত 12টা 1টা পর্যন্ত চলে মাছগুলো। একদম বিক্রেতার সঙ্গে আমরা একটু কথা বলবো, এখানে মাছের দরদাম সম্পর্কে আমরা একটু জানবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইলিশ মাছ কত চলছে আজকে? ইলিশগুলো 1500, 1.5 কেজির কাছাকাছি। 1500 করে কেজি? এগুলো কি নতুন মাছ না? নতুন মাছ, সবার কাছে নতুন মাছ। এই মাছগুলো আসলে ধরা কোন কোন অঞ্চলের? বরিশাল? বরিশাল অঞ্চলের মাছ। আর রূপচাঁদা, রূপচাঁদা কত চলছে? 800 থেকে 1000 টাকার মধ্যে চলছে। আপনার
আপনার এখানে আর কি কি ধরনের মাছ আছে? ভেটকি বয়লার। ভিউয়ার্স, উনি ক্যামেরাতে আসলে কথা বলতে চাচ্ছেন না, ক্যামেরার বাইরে আমরা তার কাছ থেকে মাছের দাম সম্পর্কে জানব। এই আরগুলো কত চলছে ভাইয়া? আরটা কত চলছে? আর মাছ কত চলছে? ১২০০ টাকা কেজি। বিক্রি দাম কত চলছে? একদম সর্বনিম্ন ১০০০। সর্বনিম্ন ১০০০। আর ভেটকি? এগুলো ৭০০ চাই, ৬০০ টাকা লেগেছে। আচ্ছা, আর বড়টা? মাঝখানে একটা কাটা আর কোনো কাটা নেই। এই মাছগুলো আপনাদের সংগ্রহ করা কোন জায়গা থেকে? সাতক্ষীরা, পাইকগাছা, কয়রা। এগুলো কি ম্যাক্সিমাম গেরের মাছ? গেরের, নদীর, নদীর মাছও বেশি। নদীর মাছই বেশি আপনাদের এখানে? নদীর মাছটাই ভালো। আপনাদের এখানে তো প্রচুর মাছ দেখতে পাচ্ছি। এটা কি পরিমাণে একদিনে বিক্রি হয়? প্রতিদিন ২০-৩০ লাখ টাকা বিক্রি হয় মাছ। মাছ, এটা তো খুলনার সব থেকে বড় বাজার। এমন দিন আছে ১ কোটি টাকা বিক্রি করা হয়। একদম নর্মালে ৪০-৫০ লাখ টাকা ডেলিভারি হয়। এখানে এই বাজারে যারা দোকান নিয়েছেন, এটা কি সিটি কর্পোরেশনের জায়গা? এটা বাৎসরিক চার্জ কত, মানে এটা কেনা কত? ১০ টাকা করে। দশ, কোনো কিনা না, ১০ টাকা করে খালি খাজনা প্রতিদিন সিটি কর্পোরেশন। আচ্ছা, খুলনার সব থেকে বড় বাজার ময়লাপোতা বাজার, এবং এই বাজারের দেখুন প্রচুর মাছের সমারোহ আছে। আপনারা চাইলে এখানে মাছ কিনতে পারবেন। মাছের দরদাম আপনারা জানলেন। বলটা আসলে কয় দিনের? এই বলটা তো একটু অন্য কালার দেখা যাচ্ছে। বলটা হলো ২ জায়গায়, এক জায়গায় নদীর আর ওই বিলে। আচ্ছা, বিলের মাছটা কালো, কালো নদীর মাছটা সাদা। আচ্ছা, এটা কত সাইজ? এটা মনে করেন ৮-১০ কেজি হবে। এটা কেমন বাজার দাম? ১০০০ টাকা চাই, ৭০০-৮০০ টাকা বিক্রি। আচ্ছা, এর নিচেই হয় না মাছগুলো? আপনারা গিয়ে নিয়ে আসেন? আমাদের লোক আছে বিভিন্ন। আচ্ছা, ফোনের ফোনের ফোন দিলি ছেলে, ফোন দিলে মাছ চলে আসে। ওই ভেটকি মাছ ২০-২৫ কেজি এলাম আছে। আচ্ছা, বল মাছ, ভেটকি মাছ? হ্যাঁ, ভেটকি মাছ, ভেটকি মাছ অনেক আছে, গিরের মাছ। আচ্ছা, দুইটা প্রজাতির মাছই এখানে পাওয়া যায়। মনে করেন একদম সর্বনিম্ন ১২০০ টাকা কেজি। আচ্ছা, আমাকে ১০০০ টাকা ১০৫০ টাকা কিনা। আমি ঢাকাতে কারওয়ান বাজারের পাইকারি মার্কেটে এবার দেখেছি ২৫ কেজি সাইজের ভেটকি, এবং সেটা পাইকারি মার্কেটেই বাজার দাম সর্বশেষ দেখলাম ৯৮০ টাকা কেজি। ১০০০ টাকা একদম নর্মালে কেনা লাগবে, ২৫-৩০-২০ ১০০০ টাকা সর্বনিম্ন দাম। আচ্ছা, আর এগুলো অনেক সময় ১২০০-১৩০০ টাকাও কেনা হয়। সব প্রজাতির মাছই এই বাজারে পাওয়া যায়? এই বাজারে এমন কোনো জিনিস নেই আপনি না পাবেন। আচ্ছা, টাকা হলেই সব আছে। বিয়ার্স, আমরা দেখবো এই বাজারে আর কী কী ধরনের মাছ পাওয়া যায়। চলুন আমরা একটু ঘুরে দেখি। বিয়ার্স, নানা প্রজাতির মাছ এই বাজারে পাওয়া যায়। এবার আমরা এসেছি এখানে বিভিন্ন সাইজের শোল মাছ এবং টাকি মাছ দেখতে পাচ্ছি। আমরা এই মাছ সম্পর্কে একটু জানবো দরদাম কেমন। ভাইয়া কেমন আছেন? কেমন আছেন? ভালো আছেন? আপনার এখানে তো অনেক সাইজের মাছ, বড়, সব থেকে বড় সাইজ কোনটা? শোল মাছ বড় সাইজ এটা? এটা কতটুকু সাইজ? ১কেজি ৩০০। বিয়ার্স, এখানে ১কেজি ৩০০ গ্রামের শোল মাছ আছে। দেখুন মাছের সাইজটা দেখুন। এরপরেই তো এই সাইজটা, এইটা এটা কি একই সাইজ? এটা কতটুকু সাইজ? ৮৫০-৯০০ গ্রাম। এটা কেজি চলছে কত আজকে বাজার দর? ৫০০ পর্যন্ত বিক্রি হচ্ছে, ৫৫০-৬০০ বিক্রি হচ্ছে। এই মাছগুলো ৫০০-৬০০ টাকার মধ্যে সাইজের হেরফেরের কারণে এবং দরদাম করে এখানে কিনতে হয়। দেখুন মাছের সাইজ। এরপর
একটু ছোট সাইজ আছে, এছাড়া ওই সাইজেরই একই রকম কাছাকাছি সাইজের মাছ এখানে আছে। সংগ্রহ করেন কোন জায়গা থেকে? নিয়ে আসতে হয়। এগুলো কি সব খাল বিলের মাছ না চাষের মাছ? খাল বিলের মাছ, চাষের মাছ। বিভিন্ন জায়গা থেকে এই মাছগুলো সংগ্রহ করা হয়ে থাকে। মাছগুলো আপনারা একটু দেখুন, বড় সাইজের শোল মাছ 500-600 টাকা কেজি, এবং এখানে মাছের সাইজ প্রায় 1 কেজি, এবং 1 কেজির উপরেও একটি মাছ আমরা এখানে দেখতে পেয়েছি, যেটা মাছের ওজন 1 কেজি 300 গ্রাম।